20 মে চুকনগর গণহত্যা দিবস আজ। 1971 সালের এই দিনে খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের চুকনগরে পৈশাচী গণহত্যা চালায় পাকিস্তানি হানাদাররা। মাত্র 5 ঘন্টায় হত্যা করা হয় 10 থেকে 12 হাজার মানুষকে। মুক্তিযুদ্ধ গবেষকরা জানান, বিশ্বের আর কোথাও স্বাধীনতার জন্যে এত অল্প সময়ে একসাথে এত মানুষকে প্রাণ দিতে হয়নি। এটি বিশ্বের কোনো মুক্তিযুদ্ধের ইতিহাসে সর্ববৃহৎ একক গণহত্যা। মুক্তিযুদ্ধের শুরুর দিক থেকেই ভয়াবহ গণহত্যার পথ বেছে নেয় পাকিস্তান সেনাবাহিনী। হত্যা, লুণ্ঠন, ধর্ষণ থেকে বাঁচতে নিরীহ বাঙালি দল বেঁধে ভারতে পালিয়ে যেতে শুরু করে। ভৌগোলিক কারণে খুলনার চুকনগর বাজার হয়ে ওঠে ভীষণ গুরুত্বপূর্ণ এক পয়েন্ট। তিন দিকে নদী ঘেরা চুকনগর থেকে 25 কিলোমিটার পথ পাড়ি দিতে পারলেই ছিল নিরাপদ জোন ভারত। সীমানা পার হয়ে ভারত যেতে পারলেই অন্তত বেঁচে থাকার নিশ্চয়তাটুকু মিলবে, সেই আশাতেই 1971 সালের মে মাসে চুকনগরে জড়ো হয় লাখো মানুষ। জীবন ঝুঁকি নিয়ে ভারত পালাতে আসা এসব মানুষ তখনও জানত না কি ঘটতে চলেছে তাদের ভাগ্যে। পাকবাহিনী ও রাজাকারদের নির্যাতন থেকে রক্ষা পেতে বাগেরহাট, খুলনা, বরিশাল, ফরিদপুর সহ বিভিন্ন জেলার মানুষ ভারতে পালিয়ে যাওয়ার পথে আশ্রয় নেন চুকনগরে। এখানেই স্থানীয় রাজাকার, আলবদর ও বিহারীদের কাছ থেকে খবর পেয়ে 1971 সালের 20 মে নির্মম গণহত্যা চালায় পাক হানাদাররা। 4 থেকে 5 ঘন্টার লাগাতার হত্যাযজ্ঞে সেদিন ঝরেছিল 10 থেকে 12 হাজার তাজা প্রাণ। গাড়ি দুটো যখন একটু স্লো করেছিল, স্লো করার পরে এখানে যারা ছিল এনারা সবাই একটা উলুধ্বনি দিছিল। উলুধ্বনি দেওয়ার পরে ওইখান থেকে বিকট শব্দে একটা গুলির আওয়াজ আসে। তারপর ওইখান থেকে ওনারা টোটালি বিরাশ করে একেবারে ছিন্ন ভিন্ন করে ফেলে দিল। মারি 10 হাজারের বেশি লোক মারা গেছিল। নৌকাতেও ডুবে মানে নদী পারার সময় ওই পানি মানে কি বলে শরীর সমাধি অনেকের ঘটেছে, সেগুলো তো দেখা যায় না। আর এইগুলো ঝোপ ঝাড়ে দাঁড়িয়ে এসব যায় লোকজন, যাদের ফেলানো ছিল লাশ সে তো শত শত হাজার, এইগুলো লোকজন দিয়ে নদীতে ফেলানো হয়েছে। নির্মম সেই হত্যাযজ্ঞের মধ্যেও সেদিন অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায় একটি শিশু। পাক বাহিনীর বুলেটে বাবা মা প্রাণ হারালেও মৃত মায়ের দুধ পান করে প্রাণে বেঁচে যায় সে। স্থানীয়দের কাছে বেড়ে ওঠা 53 বছরের এই নারীর নাম রাজকুমারী সুন্দরীবালা। 2005 সালে চুকনগরে শহীদদের উদ্দেশ্যে নির্মিত স্মৃতিস্তম্ভটি সুন্দরীর কাছে বাবা মায়ের একমাত্র স্মৃতি। আমার 10 হাজার লাশের মধ্যে আমার মার বুকের পরে আমি দুধ পান করছিলাম, তখন বয়স আমার 6 মাস, আমি কিছু জানিনি। অথচ সেই আমার ইরশাদ মোড়ল দাদু সে আমার পাইছিল, পাওয়ার পরে এক ঋষির ঘরে দিছিল, দেওয়ার পর আমি সেখানে লালন পালন হয়েছি। তখন আমি বুঝতাম যে আমার মা বাবা কোথায়। তা বলতো কি তোমার মা বাবা নেই, গলিতে সব মারা গেছে। তা আমি তখন শুনি তখন কান্দতাম, আর এখন আমার কান্না আসে। এই মা বাবার কথা আমি কোনোদিন পরিচয় দিতে পারিনি যে কিডা মা কিডা বাবা। 1971 সাল থেকে আজ পর্যন্ত এমন অনেক বধ্যভূমি ও গণহত্যার ইতিহাস রয়েছে যা জনসমক্ষেই আসেনি। এসব গণহত্যার সঠিক ইতিহাস তুলে আনতে প্রতিনিয়ত কাজ করে চলেছে গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর। 50 বছর পরে এই ধরনের জাদুঘর করা তো খুব কষ্টকর, কিন্তু আপনারা একেবারে ব্যর্থ হয়ে যাবেন না। বিদেশিরা এখন আসছে, এসে তারা খুব অবাক হচ্ছে, বলছে এই ধরনের একটা গণহত্যা হয়েছিল। এবং বাংলাদেশ যে আন্তর্জাতিক স্বীকৃতি চাচ্ছে গণহত্যার, এই জাদুঘর হচ্ছে তার সবচেয়ে বড় উদাহরণ বা উপাদান। সরকার কার্যকর পদক্ষেপ নিলে বাংলাদেশের গণহত্যা অচিরেই আন্তর্জাতিক স্বীকৃতি পাবে বলে মনে করছেন মুক্তিযুদ্ধ গবেষকরা। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24, খুলনা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।